জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আজ প্রচারের শেষ দিনে বিস্ফোরণে কেঁপে উঠল বেলডাঙ্গার মহেশপুর। জানা গেছে বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হলো কামাল শেখ নামে এক ব্যক্তির। মৃতের বাড়ি মহেশপুর এলাকায় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। দেহটি পড়েছিল এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের নজরে আসলে তারা বেলডাঙ্গা থানায় খবর দিলে বেলডাঙ্গা থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে কি বোমে মারা গেছে। কে কি কোনো বোমে করতে কোনো কাজ না, তবে ডিউটি করে বাড়াইতো। কিসের ডিউটি? রাস্তার ডিউটি, নাইট ডিউটি। বাইরে কার বোম কি বোম সেটা বলতে পারবো না। হয়তো তাদের একটা ছলনার আশ্রয় যে কংগ্রেসের ক্যান্ডিডেটের পিছনে করবো, তাহলে তাদেরকে একটা রাজনৈতিক তকমা দিয়ে আমরা কিন্তু একটা লাভের রাজনীতি, লোভের রাজনীতি করতে পারবো। কারণ আজকে বেলডাঙ্গা ব্লকের মধ্যে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। কংগ্রেস সর্বত্রই এই তৃণমূলের বিরুদ্ধে গজে উঠেছে, প্রতিবাদের ভাষা দেখিয়েছে। রাস্তায় ক্যাম্পেনিং করতে গিয়ে, ভোট প্রচার করতে গিয়ে তার কিন্তু প্রমাণ আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি। তাই তারা আর কোনো কিছুর আশ্রয় নিতে পারেনি, এই ছলনার আশ্রয় নিয়ে, বোমের আশ্রয় নিয়ে ভোট রাজনীতির ফায়দা তুলতে চায়।